নমস্কার প্রশ্নকাল স্বাগত করছি মু শান্তিভূষণ আজ প্রশ্নকালের প্রসঙ্গ রয়েছে অপহঞ্চ মমিতা মেহরক তীব্র হয়েছি বিরোধীক আন্দোলন গতকাল বিজেপি আন্দোলন করেছিল ভুবনেশ্বরের বিধানসভা ঘেছিল আজ কংগ্রেস তরফ জোরসোরে আন্দোলন করা যাই কিন্তু আন্দোলন বেড়ে আজ দেখি যে পুলিশ রাঠিচাড়াল কি কংগ্রেস ভবন ভিতরে পশি পুলিশ মাড় মারিছে কংগ্রেস কর্মীকে ইয়ে হচ্ছে গোটিয়ে দিগ অন্য হচ্ছে বিধানসভা চালু লা নবম দিনে অচলাবস্থা লাগি রা এবং অধারু বিধানসভা বন্ধ করে দিয়ে গেলা অর্থাৎ সরকার এটি প্রশ্ন উঠুচি পলায়ন পন্থী হলে কি মমিতা দেবার যে অভিযান বিরোধী সে অভিযানের পলায়ন পন্থী হলে কি সরকার সে প্রশ্ন বিধী পচার আজ এই প্রসঙ্গে আমার আলোচনা প্রথমে আপনার কিছু তথ্য নজর পকাঁত তাপরে মু আপনার কথি আমার সহ যে অতিথি রয়েবে সে পরিচয় করে দেশি যতীন মাহতি রয়ে বিজেপি মুখপাত্র শান্তনু সা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং অরবিন্দ দাস বরিষ্ঠ সাংবাদিক আমাদের সব সামিল হলে সমস্ত স্বাগত করুছি অপহঞ্চ যে মমিতা ষঙ্গে অপহঞ্চ যে টা পাখে পারি যে সংগ্রাম বিরোধী করছেন লড়াই করছেন এটি শাসক দল পটে অন্য বিরোধী এবং কংগ্রেস এবং বিজেপি গতকাল বিজেপি আন্দোলন করে আজ কংগ্রেস আন্দোলন করছিল প্রথমে তথ্য উপর নজর মমিতা ভয় করি পড়ায়নপন্থী হয়েছেন সরকার কোড়িয়ে দিন পূর্ব এটি প্রশ্ন উঠুটি কী বিধানসভাকে বন্ধ করে দিয়ে কাইকি শীত অধিবেশন কু অধারু বন্ধ করে দের বিরোধীক তুম্বিতোপান আগে ছত্রভঙ্গ দে শাসক দল এ প্রশ্ন উঠুছি। গৃহ ভিতরে ও গৃহ বাহারে মমিতা ঝড় বহিলা এবং নদিন অচলাবস্থা পরে অধারু সরিগেলা বিধানসভা এ নদিন ভিতরে গোটিয়ে বি দিন সুখুরে স্বাভাবিকভাবে প্রশ্নকাল হয়ে না। এবং গোটি বি মুলতী নোটিস আলোচনা আসিপার্লানা বিোধী উভয় কংগ্রেস এবং বিজেপি আইন শৃঙ্খলা পরিষ্টি নিয়ে মুলতবী নোটিস দিয়ে কিন্তু গোটিয়ে বি দিন আলোচনা হয়ে পার্লা না চাৰিথৰ সৰ্বদলীয় বৈঠক বসিলা কিন্তু নিষ্কৰ্চ বা পাৰিলা নাই বিৰোধী তিনোটি দাবী আগতে মুন্ নুহ লাগি চৰকাৰ যি তিনি দাবী থকা বিৰোধীৰ গোটেই দাবী হ'ল মুখ্যমন্ত্ৰী বিধানসভা কোৱা আছিল বৃতি দিয়াবী হ'ল দিব্যশংকৰ মিশ্ৰ বহিষ্কাৰি বিৰোধী অডি বছিং তৃতীয় দাবী হ'ল বিধানসভাৰ আলোচনা বেলেগ দিব্যশংকৰ মিশ্ৰ উপস্থিত নৰহন কিন্তু এই তিনি দাবীক চৰকাৰী দল বা চৰকাৰ কৰ্ণপাত কলে নাই আলোচনা বেলেগ দিব্যশংকৰ মিশ্ৰ ৰখ্যমন্ত্ৰী বিধানসভা কাচিলে নাহি যি আলোচনা বেলেগ দিব্যশংকৰ মিশ্ৰ উপস্থিত নৰহিব বুলি মূল কৈ আছোঁ বিৰোধী তাক চৰকাৰী দল বা চৰকাৰ কৰ্ণপাত কলে নাই আলোচনা কোনো আচিবা যতীন মহন্ত আপোনাৰ পাখৰ আৰম্ভ কৰিব মাহেভাৱ ঢংগৰে বিধানসভা কোনো অচল বন্ধ কৰি দিয়া গ'ল অধৰু আপোন আজি গান্ধীমূৰ্তি তলে বিধানসভা বন্ধ পৰে ধাৰণা কিন্তু আমি দেখিলোঁ মাত্ৰ অলপ সময়পৰা ধাৰণা উঠি গল তথৱ কৰিহে যে বিধানসভা কোনো চালিব আপোনাৰ কৰু বিৰোধী মতমত ননেকি অধাৰু বিধানসভা কোনো বন্দ কৰি দিয়া গ'ল তাৰিখি সৰিগল বিধানসভা সৰিগা মমিটা য়ায় দিব বিধানসভা ভিতৰত বা গণতন্ত্ৰ মন্দিৰ ভিতৰত আপোনাৰ দল তৰফু য' অভিযান আৰম্ভ হৈছিল বা গৃহ বাহি অভিযান আৰম্ভ হৈছিল তাৰ এই পূৰ্ণচ্ছেদ পি ন আপোনাৰ আমি আগু নেবে শান্তি বাবু গোটেই কথা কৈ ৰখিব ভাৰতীয় জনতা পাৰ্টি যি দাবী ৰখিছে যে মমি তা ন্যায় মিলা পৰ্যন্ত এই সংঘৰ্ষ জাৰি ৰহিবমি তা ন্যায় মিলা হ'লে প্ৰথম কাম হ'ল যে সেই বিভাগৰ মন্ত্ৰী গৃহ বিভাগৰ ৰাষ্ট্ৰমন্ত্ৰী দিব্যশংকৰ মিশ্ৰ যাংকৰ তদন্ত যা যি কি জে এই অভিযোগৰ অভিযুক্ত সেই অভিযুক্ত বিৰুদ্ধে তহেতু তপাৰ্টমেণ্ট বা তভাগ କୌଣସି ପ୍ରକାରର ନିରପେକ୍ଷ ତଦନ୍ତ କରିପାରିବ ନାହିଁ ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ଏ ପଦରୁ ବହିଷ୍କାର କରାଯାଉ କିମ୍ବା ସେ ପଦତ୍ୟାଗ କରନ୍ତୁ ଏ ଦାବି ଆମେ ରଖିଥିଲୁ ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଦାବିରେ ଆମେ କାଏମ ରହିଛୁ ଏ ଯେଉଁ ବିଧାନସଭାରେ ଯେଉଁ ଗତ ନଅ ଦିନ ଧରିକି ଯେଉଁ ଲକ୍ଜାମ ହେଲା ଯେଉଁ ଅଚଳାବସ୍ଥା ଦେଖାଗଲା ଏ ଅଚଳାବସ୍ଥାର କାରଣ ଇଏ ଥିଲା ଯେ ସରକାର କେବଳ ନିଜର ସଂଖ୍ୟାର ଅହଙ୍କାରରେ ସଂଖ୍ୟାର ଗର୍ବରେ ସଂଖ୍ୟାର ବାହାଦୁରୀରେ से चाहू सरकार को किभली भाव विरोधी समस्त मतामत को भ्रुक्षेप न करी की। से सरकार चलें समर्थ है कि भाव में विरोधी दल खास करके भारतीय जनता पार्टी जो भी भाव में से आक्रात्मक दृष्टिभंगी नहीं कि सरकार को विरोध करते विरोधे बर्तमान सरकार गोटिया जो आंठू भांग निष्पत्ति এবং সে সেটি যেভাবে ভাবে নিষ্পতি যে আমি ঘর গৃহক বন্ধ করে দেবু সেই পাখাপাখি কুড়ি দিন পূর্ব এ গৃহ গুর অচলা আগুন নন সে বর্তমানে তা গৃহ মুলতবী ঘোষণা করেছেন এই যে অচলাবস্থা সৃষ্টি কিনা প্রথমে কথা ভারতীয় জনতা পার্টির সদস্য মানে মানিলে যে দাগি মন্ত্রী অনু বা যা না অভিযোগ অ তা কমসে কম এ গৃহ বাহারক রখা যাও এবং এ কথা কু এ দাবি মধ্যে সরকার ভূক্ষেপ ন করি প্রথমত তাঁর কড়াহি তা বসে মিটিং কলে তাপরে গৃহরে বিধানসভা জবরদস্তি আনিকি তা সপক্ষে গোটে বৃতি মুখ্যমন্ত্রী তরফর দিয়াগেলা তেমন এইভাবে ভাবে যে গৃহর যে সম্মান নষ্ট হল এবং তৃতীয় বড় কারণ হল যে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকার আল দেখ বিভিন্ন প্রকার বাহানা বাহান কি গত দুই বর্ষ হলানি বিধানসভা আসু না

बाड़ेला वाढ कॉंग्रेस कर्मक्र आम्ही की गणतान्रिक उपाय शांतीपूर्ण भारत आंदोलन करुले किंवा पोलिस कहित उग्र हे पोलिस ब्यानकु निगैले पोलस ला कला क्रेस दळती भर गणतानिक पद्धतीने आज आंदोलन करुला ए घटनाटी आपण मन दु हजार बार महा सप्टेंबर छ तारीखरे एमती गोटे पोलिस कनस्टेबल चार भोवन जन पसिके

ଜାତୀୟ ଦଳର ପାର୍ଟି ଅଫିସ ଭିତରେ ପଶି ଆଜି ଯେଭଳି ଭାବରେ ଅମାନୁଷିକ ଭାବରେ ଗୋଡ଼େଇ ଗୋଡ଼େଇ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ବାଡ଼େଇଲେ ତାହା ତ ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି କଂଗ୍ରେସ ଦଳ ତା'ର ଗଣତାନ୍ତ୍ରିକ ମଧ୍ୟରେ ବିଧାନସଭା ଭିତରେ ବିଧାନସଭା ବାହାରେ ତା'ର ମମିତାକୁ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ ଏ ତଦନ୍ତକୁ ଠିକ୍ ବାଟରେ ଯିବା ପାଇଁ ତା'ର ସଂଗ୍ରାମ କରିଥିଲା ଆମର ଗୋଟିଏ ଦାବି ଏ ମନ୍ତ୍ରୀ ଦାଗୀ ମନ୍ତ୍ରୀ ବହିଷ୍କାର ହୁଅନ୍ତୁ ଏବଂ ହାଇକୋର୍ଟର ଏସ୍ଆଇଟି ଦ୍ଵାରା ତଦନ୍ତ କରାଯାଉ ଆଜ୍ଞା ବିଧାନସଭା କଥା ଦେଖିବେ ଏକ ଐତିହାସିକ ବିଧାନସଭା ଏ ବିଧାନସଭାରେ ଏ ବିଧାନସଭାରେ ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନ ଗୋଟିଏ ହେଇନି ଜିରୋ ପ୍ରଶ୍ନ ଜିରୋ ଆଠଜନ ମୋସନ ଜୋରୋ ମାତ୍ର ନଅ ଦିନ ଚାଲିଲା ଗୃହରେ ଦଶଟା ସାଢ଼େ ଦଶଟାରୁ ଆରମ୍ଭ ହେବ ଦୁଇ ମିନିଟ୍ ପରେ ଚାରିଟା ଯାକେ କରାଯିବ ଆଡଜନ ମୋସନକୁ ଗ୍ରହଣ କରାହେବ ବାଚସ୍ପତିକୁ ବନ୍ଦ କରିବେ ଶାସକ ଦଳର ଗୋଟେ ପ୍ରାୟୋଜକ ଭାବରେ ବିଧାନସଭାକୁ ସେ ଚଲେଇ ଦେଇ ନାହାନ୍ତି ତେଣୁ କଂଗ୍ରେସ ଦଳ विधानसभा भेटे ममिता को न्याय देवापे चेष्ट आगामी दीन आहरी जोरे करू आय कमेंट अतितर देखिचि मुख्यमंत्री मुख्यमंत्री कोण आसले चतुर्थ पाळी जे पर्यंत कोण घटना आसले सांगे सांगे तुरंत नियंत काहीकण्ची ए पंचम मुख्यमंत्री विधानसभा भीतीर्चुआल मेदे যে আপনার মানে রাজনীতি করছেন তেমন তাঁক আকশন হবেন একটা স্পষ্ট শান্তনবাবু মু আপনার পাখু আওথার আসুছি অরবিন্দবাবু অনেক অরবিন্দবাবু উপায়ের বা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কিন্তু আমি দেখলু এটি যেতবে আন্দোলন হোচা উভয় বিজেপি এবং কংগ্রেসর কর্মী মানুষের পুলিশ র মাত্রাধিক কার্যানুষ্ঠান দেখা মিলা এবং গৃহ ভিতরে যেত বিধী করছেন সেতবে অচল করে দিয়ে গেল আপনার কেমি

মানে বিরোধী মান বি সেই কথা পড়েছে যেহেতু এটি কাইকে হচ্ছে না বিরোধী মানে যে আন্দোলন করুম সেটি পুলিশ যেহেতু পুলিশ হাতের সেটি লিবটি নাই ফ্রিডম না পুলিশ পুলিশ যে লাঠি চলাইছি লাঠিটা পুলিশ হাতের হচ্ছে চলাই লোক অলগা জায়গায় বসছে তেমন আমার পর্যন্ত পুলিশ আইন রে আমলচল পরিবর্তন ন হয়েছি পুলিশ কি সেতু লিবর্টি নমি পুলিশ কি সেকি অটো নী নাই ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ଗଣତାନ୍ତ୍ରିକ ଆନ୍ଦୋଳନ ହେଉ ଯେଉଁ ପ୍ରକାର ବି ଆନ୍ଦୋଳନ ହେଉ ତାକୁ ଏଇ ପ୍ରକାର ଦମନ କରାଯିବ ତେଣୁ ଏହା ନିଶ୍ଚିତ ରୂପେ ଗୋଟେ ଦୁର୍ଭାଗ୍ୟ ଏବଂ ଏହାର ଦୁର୍ଭାଗ୍ୟର ମାନେ ସୂତ୍ରପାତ ହେଉଛି ମମିତା ହତ୍ୟାକାଣ୍ଡରେ ଯଦି ପ୍ରକୃତରେ ଯଦି ଏତେ ମୋରାଲି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମୋରାଲି ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ ଅଛି

দিব্যজ মিশ্র দেন তাঁর দিব্যশঙ্কর মিশ্র রেজিনেসেনে থাকে মোরা গ্রাউন্ডে আমি বহু জায়গায় দেখি কৌশি অধিকারী তদন্ত হুয়ে গ্রাউন্ডে কুয়া রিজাইন দে ন ছুটি যা কেন সে রে কালে বয়স করবে যেতে দিব্যসিংহ মিশ্র সেটি গোটা মানে আক্ষেপ আসছে সে অভিযুক্ত বলে তেমন সেই বিভাগের সে মন্ত্রী নিশ্চিত রূপে সন্দেহ করা দরকার তেমন এটি মুখ্যমন্ত্রী তাঁর গোটে গোটে মানে এটি যদি দিবস মিশ্র আপনার রিজাইন করে ତେଣୁ କୌଣସି ଅସୁବିଧା ବି ହେଇନଥାନ୍ତା ଦ୍ୱିତୀୟ କଥା ଆପଣ କହୁଛନ୍ତି ମମିତା ଏଠି ମମିତା ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ଘଟଣା ଆସିଛି ଆପଣ ମାନେ ଓଡ଼ିଶା ଇତିହାସ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ହଜାର ବାର ମସିହାରେ ନିର୍ଭୟା କେସ୍ ପରେ ଦୁଇ ହଜାର ଚଉଦ ମସିହାରୁ ଏନ୍ଆର୍ସି ପି ତାର ଗୋଟେ ମାନେ ଏନ୍ସିଆର୍ ପି ତାର ଗୋଟେ ରିପୋର୍ଟ ସବୁ ବର୍ଷ ବାହାର କରୁଛି ଦୁଇ ହଜାର ଚଉଦ ମସିହାରୁ ଲଗାତାର ଦୁଇ ହଜାର ଚଉଦ ମସିହାରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେକ୍ସନ୍ ଥ୍ରୀ ଫିଫ୍ଟି ଫୋର୍ ବିରେ ଓଡ଼ିଶାର କେସ୍ ଇଣ୍ଡିଆରେ ଟପ୍ କରୁଛି কেৱল দুই হাজাৰ কোৰিয়ে মচহাৰ লক্ষ্যৰ যি ৰেচিঅা আছাম আগৰ অঁ পাছৰে অঁ কিন্তু নম্বৰ চেছে ওচা আজি পৰ্যন্ত টপ কৰি খালী মমিতা নোহোৱ এতিয়া সবুবে নাৰী মানুহ য়ায় মিলিবাৰে অবহা হৈ চালিছি বুলি এই কাণ্ড বঢ়ুচয়মি সবুঠ বড় কাৰণ হ'ল পুলিচ চাৰ্জ চিট কৰিব বিফল হ'ব আপোনাৰ দেখোন যেতিয়া অক্টোবৰ উনৈছৰ পুনি গিৰফ হ'লে গোবিন্দ চাহু তেনে নিজে এছ পি বলাংৰ কৈছে আমি পঁইচাছ দিন ভিতৰত আ চাৰ্জ চিট কৰিব আজি কেতিয়ে দিন হ'ল আছিকি আজি

आंदोलन को आंदोलनक चपैदेवाई उद्यम होऊची किंवा जे दाबी आम्ही दाबी को सरकार कर्णपात करूनां सरकार क्लिअर मेसेज दे सारे मुख्यमंत्री निजे मेसेज देसारे जे दिव्यशंकर मिश्र विरुद्ध कौशसी आक्सन होवना पाखे बसलेले विधानसभा को आलाऊ कले विधानसभा भिते से आलोचनार पार्टिसपेट कले एक मुख्यमंत्री कहले आम दाबी करु केवळ राजनैतिक उद्देश कर ଦେଖନ୍ତୁ ଯଦି ସରକାର ଦେଖ ସରକାର ବିରୋଧୀ ଦଳଙ୍କର ଦାବିକୁ ଶୁଣିବା ଏଇଟା ହେଉଛି ଗଣତାନ୍ତ୍ରିକ ପ୍ରକ୍ରିୟା ବିରୋଧୀମାନେ ତାଙ୍କର ରାଜନୈତିକ ବିରୋଧୀ ହେଇପାରନ୍ତି କିନ୍ତୁ ବିରୋଧୀମାନେ କେବେ ହେଲେ ସେ ବିଷୟର ବିରୋଧୀ ନୁହନ୍ତି তেমন এ কথা সরকার হৃদয়গম করা কথা গোটিয়ে সংবেদনশীল সরকার একথা চিন্তা করার দরকার যে বিরোধী মানে যে বিষয় উঠছেন তাহলে কিছু সত্যাসত্য থাইপরে সি ও সমাজের কিছু গোটে ভাগ লোক হয়ে কিন্তু কিছু লোকর নিশ্চিত ভাবে সি গোটে স্বর তাকে সম্মান দিয়ে দরকার তাকে শুণা যা দরকার কিন্তু সরকার যেত নিজের মুলি যে সরকার যেগুলো সংখ্যার অহংকারে আজ সবুক ভ্রুক্ষেপ করাি নুটি সবু সবু কথা সে বর্তমান নজরঅন্দ করছেন সে ক্ষেত্রে সরকার জাঁনি রাখা দরকার যে পর্যন্ত দাবি দাবি প্রতি সংবেদনশীলতা না দাবি প্রতি সে শুনে রাজি নুতি সে পর্থ লড়াই চালিব এবং আগামী দিনে এ যে ধারণা প্রদর্শন বা যে বিরোধ সে বিোধ আহংসক হবার অতে দূর সরকার ভাবছেন যে এইভাবে ভাবে পুলিশ লগাই লাঠিমার করি পার্টি অফিস ভিতরে পশিকি যেভাবে ভাবে অত্যাচার করি সে জনসাধারণ বা যে বিরোধী দলঙ্ক বা বিোধ প্রদর্শন কর্ম সে যদি প্রকৃত তা দমন করা চেষ্টা করবে বা দমন কর সফল হে মুি একথা সরকারকে চেত দেওয়া চাহিদি যে এইভাবে ভাবলে কুড়ি সরকার কেবলে সফল হয়ে না হবার সম্ভাবনা না তেমন নিশ্চিতভাবে সরকার তাঁর অহংকারের ফল পাই জনসাধারণ একথা দেখুছেন গণমাধ্যম অনেক সরকার দেখুম এবং লোক মানে একথা নিষ্পত্তি করবে যে প্রকৃত সরকার বিৰোধী দাবী কোনো শুনিব দৰকাৰ তাৰ বিৰুদ্ধে লোক বা কাৰ্যকৰ্ত বা বিৰোধী দলিড়ি প্ৰকৃত দমন কৰিব আপোনাৰ ক'ব যে আন্দোলন আীৱ হ'ব আমি হিংস্ৰ হ'ব এই আপোনাক প্ৰথমে পচাৰু যে বিধানসভা অধাৰো বন্দ কৰি দিয়া গ'ল আপোনালোক দলৰ বিধায়ক মানে চাহু নে চা চালু আলোচনা হ'ল যি দাবী অঁ সেই দাবী পূৰণ হ'ল কিন্তু সৰ্বদলীয় বৈঠকত নিষ্কৰ্ষ বাৰ্লানি এতিয়া মোৰ আপোনালোক প্ৰথম প্ৰশ্ন থাকিল যে এই বিজেপি বিধায়ক মানৰ আন্দোলন গৃহ বাৰে আন হ'ব সেইটো চাহু ন বিধানসভা বন্দ হ'ব বিধানসভা বন্দ হৈ গ'ল এবাৰ বিজেপি বিধায়ক মানে আম ষ্ট্ৰাটেজি আপোনালোকে শান্তি বাবু জন বিধায়ক মানে হ'ব জনসাধাৰণ প্ৰতি বিষয় প্ৰসংগ কোনো লোকমান পাখু নেবাপাই লোক মানে তুমি নিৰ্চিত কৰি লোকমান প্ৰসংগ কোনো চৰকাৰ নেবা লোকমান নিৰ্্বাচিত কৰি তেণু যেত সরকার কুম্ভকর্ণ নিদ্রায় শুধু সরকার এ যে বেহে সরকার বা কালা সরকার অপারগ সরকার যেতলে কৌশে কথা শুণে রাজি নুঁতি সেতু বিধায়ক মানে জনপ্রতিনিধি হিসাবে সে প্রসঙ্গুক সরকার উদাসীনতা তাক্রিয়তা জনতা পাখু নিয়েকি যাবে এবং জনতা হি প্রকৃত ঠিক করবে বা নিষ্ি করবে যে প্রকৃত এইভাবে সরকারকে কিভাবে ভাবে শাস্তি দেওয়া দরকার কিনা গণতন্ত্রের জনতা জনতা হচ্ছেন জনার্দন জনতা হচ্ছেন প্রভু জনতা হচ্ছেন সর্ব সবুকিছি তেমন আগামি দিনে জনতা হি এর জবাব দেবে এ কথা কু আমার সব বিধায়ক মানে লোক পাখু নিয়েকি যাবে এবং এ আন্দোলন যে মমিতা ন্যায় ায় আমার ওড়িশা রাজ্যর মহিলা সমাজ নারী সমাজ সম্মান দেওয়া এবং তা পারে সুরক্ষা দেওয়া এই যে প্রসঙ্গ আছে বিশাল প্রসঙ্গ আছে অপন মানে আগুটি আগু কে এই এই কার্যক্রম আসুলে যে প্রত্যেক দিন ছ অধিকা ধর্ষণ এবং নারী নির্যাতনা হাও তো এইভাবে ভাবে গোটে কুখ্যা যা ওড়িশা রাজ্য ব্যাপি তাকে কিভাবে ভাবে সমাপ্ত করা তা রোগ লগা যাই পাব সেই সরকার যদি চেষ্টা ন করবে তাহলে জনতা তা প্রকৃত শিক্ষা আন্দোলন জোরদার করা যাবে আপনার বিধায়ক মানে লোক পাখি বাবু এটি কংগ্রেসর ভূমিকা কন হব ମୋର ଆପଣଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ଯେତେବେଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବିଧାନସଭାରେ କହିଲେ ଯେ ବିରୋଧୀ ରାଜନୀତି ନକରନ୍ତୁ ଯଦି ପ୍ରମାଣ ଅଛି ତାହେଲେ ପ୍ରମାଣ କୋର୍ଟରେ ଦିଅନ୍ତୁ ବିଧାନସଭାକୁ ଚଳାଇବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ କାହାକୁ ଅପୋଜ କରନ୍ତୁ ନାହିଁ କୌଣସି ବିଧାୟକକୁ ବିଧାନସଭା ଭିତରକୁ ଆସିବା ପାଇଁ ଅପୋଜ୍ ନ କରନ୍ତୁ ଏହିସବୁ କଥା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିବା ପରେ ଆପଣଙ୍କ ଦଳ ତରଫରୁ ପ୍ରେସ୍ ମିଟ୍ ହେଲା କିଛି ନୂଆ ଅଡ଼ିଓ ଯେଉଁଟାକି ପ୍ରମାଣସ୍ୱରୂପ ଆପଣ ପ୍ରେସ୍ ମିଟ୍ରେ ମଧ୍ୟ ଦେଲେ ସରକାର ତଥାପି ଆପଣଙ୍କ କଥା କର୍ଣ୍ଣପାତ କରୁନାହାନ୍ତି ଏଇଠି କଂଗ୍ରେସର ଷ୍ଟ୍ରାଟେଜି କ'ଣ ହେବ ହାଇକୋର୍ଟକୁ ଯିବ କଂଗ୍ରେସ ଦଳ ହାଇକୋର୍ଟକୁ ଯିବ କେସ୍ କରିବ ଏବଂ ଏ କଥାକୁ ଓଡ଼ିଶାରେ ପୁରପଲ୍ଲୀରେ ସବୁଠି ସବୁ ଜାଗାରେ ପହଞ୍ଚାଯିବ ଏବଂ ଆନ୍ଦୋଳନକୁ ଜୋରଦାର କରାଯିବ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମମତାକୁ ନ୍ୟାୟ ମମିତାକୁ ନ୍ୟାୟ ନ ମିଳିଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ କଂଗ୍ରେସ ଅବିରତ ଭାବରେ ତା'ର ଗଣତାନ୍ତିକ ପଦାର୍ଥରେ ତା ଆନ୍ଦୋଳନ କରିବ କଂଗ୍ରେସ ବିଧାୟକ ଦଳ ନରସିଂହ ମିଶ୍ର କହୁଥିଲେ କଳା କୋର୍ଟ ପିନ୍ଧିବେ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ କୋର୍ଟରେ ଠିଆ ହେବେ ଏବେ ଦଳ ତରଫରୁ ହାଇକୋର୍ଟରେ ପିଆଇ ଦାଖଲ କରାଯିବ সি তো আমাৰ কংগ্ৰেছ বিধায়ক দলৰ নেতা সি দলৰ নেতা সি হাইকোৰ্টকু যাব গত কালি আগুৰু তোমাৰ কংগ্ৰেছ দল নিশ্চিতভাৱে হাইকোৰ্টোক গুৰুত্বপূৰ্ণ গোটেই কথা আপোনাৰ দেখোন পুলিচ যে আক্যুজ হেভাৱে আক্যুজ গোবিন্দু আনিকি আৰেষ্ট কলে তাৰ যেমেণ্ট নে কেছ কু যে चला जण राजन लोकले क्रिमिनाल लोको आम्ही देखु जेभी ढंगे पोलिस ए केसक्र दबैवाई कापे करू पोलिस काही करुची गोष्ट ऐतिहासिक पोलिस एवढी तदंत कर आम्ही नजर नाही आम्ही पडिन ना। बहुत केस आम्ही पडिचू किती एमती जे पोलिस ए केस रेभळी भारत तदंतकु नेऊची इ गो ऐतिहासिक भेळा करू केमिया तदंत होईनाही इथं भारत सक्यूज खसिव सांगे पोलिस गोष्ट षडयंत्र ये जणे मंत्री अंत ବା ଆଉ କିଏ କିଏ ମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ତା' ଭିତରେ ଇନଭଲଭ ଯେଉଁଥିପାଇଁ ସରକାର ଉପରେ କୌଣସି ବିପଦ ହେବ ସେଥିପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବାଧ୍ୟ ହୋଇକରି କିଛି ନିଷ୍ପତ୍ତି ନେଉନାହାନ୍ତି ମୁଁ ଅତୀତରେ କହୁଥିଲି ଆପଣଙ୍କୁ ପୂର୍ବରୁ ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗତ ଚାରି ଥର ନିର୍ବାଚିତ ହେଲା ପରେ ସେ ଯେଭଳି ଭାବରେ ତାଙ୍କର ଯେଉଁ ଇମେଜ୍ ଥିଲା ଯେ ବିଜୁ ଜନତା ଦଳ କହିଲେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କ୍ଲିନ୍ ଇମେଜ୍ ନୋ ଜିରୋ ଟଲରେନ୍ସ କିନ୍ତୁ ଏ ପଞ୍ଚମପାଳୀରେ ଦେଖାଯାଉଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିପରୀତ

থানা কোনো যাইছিলে আকৌ দল যে প্ৰসংগ কৰিছিল কংগ্ৰেছ বিৰুদ্ধে এবে কিন্তু পটপৰিৱৰ্তন হৈ যায় সেই সমান ধৰণৰ মামলা নাৰীকু না প্ৰসংগ এই দল পচঘুঞ্চা দেচন হ'না কোৱা যাওঁ ইখাৰ অহংকাৰ যিহেতু অধিক সংখ্যা আছে কেতিয়া কৰি পাৰিব নাই তেণু বিৰোধী যেতিয়া আন্দোলন হ'লে কৰ্ণপাত কৰ্য চৰকাৰ ए गोटिए पक्षले जो आउँछ कहिले अहंकार अहङ्कार कंटिन्यू गए पाँचटा टर्म तो त गए प्रासंगिकता रखुची द्वितीय पटर म केुछ आउँछ अञ्जना मिश्र कथाले त्यो विरोधी दल हिसाबले आफू पब्लिक इम्प्याक्ट म पके पारिसले विजेडिवाला एोधी दलवाला म फेल फेल्छ पब्लिक त्यतिक इम्प्याक्ट पके अचा तो जोटा पब्लिक इम्प्याक्ट जति न नपडु शासक गोष्ठी त्यतिकि साहस पाइन्छ ତେଣୁ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆକୁ ଆହୁରି ମାନେ ତାଙ୍କୁ ଇଣ୍ଟେନ୍ସିଫାଇ କରିବାର ଅଛି ମାନେ ଆନ୍ଦୋଳନଟ କରିକି ପବ୍ଲିକ ଉପରେ ଆର ଇମ୍ପାକ୍ଟ ପକାଇବାର ଅଛି ଗୋଟିଏ ପାର୍ଟ ଦ୍ୱିତୀୟ ପାର୍ଟ ରହୁଛି ଆଉ ଗୋଟେ ପାର୍ଟ ଗୋଟେ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେଟିଭ୍ ପ୍ରେସର ବି ରହିବା ଦରକାର ଅଛି ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେସନ ଉପରେ ଯେ ତୁରନ୍ତ କେମିତି ଏହାର ଚାର୍ଜସିଟ୍ ହେଇକି ଦୋଷୀ ତୁରନ୍ତ ଦଣ୍ଡ ପାଉ ଯେତେ ଚାର୍ଜସିଟ୍ ବିଳମ୍ବ ହେବ କେସ୍ ସେତିକି ୱିକ୍ ହେବ ଏବଂ ଯେତେ କେସ୍ ୱିକ୍ ହେବ ସେତେ ଦୋଷୀ ସେଠୁ ଖସିଯିବ ଖସିଗଲା ପରେ ଗୋଟେ ଦୋଷୀ ଖସିଗଲାଣି ମମିତା ତ ନ୍ୟାୟ ପାଇବନି ଅନ୍ୟମାନେ ବି ଦୋଷ କରିବାକୁ ସାହସ ପାଇବେ ତେଣୁ ଏଠି ଦୁଇଟା ଦିଗ ଆର ରହୁଛି গোটা রয়েছে যে লোক পাখি খবরটা কিন্তু সঠিক ভাবে এবং অন্যপটে সৃষ্টি করা দোষী মানে জলদি দণ্ড পাব তো চাপ সৃষ্টি করে পুজ না অঞ্জনা মিশ্র ঘটনা বেড়ে যেমনি চাপ সৃষ্টি মেসেজ লোক পাখি যাওয়া আপনার কেন সেই মেসেজ যাও না যতীনবাবু একমত এই যে ঢঙ্গের আন্দোলন করুটা লোক মেসেজ যাওয়া এবার সেই কথা আপনার করে প্রসঙ্গে দেখুন কালর যদি আপনার আপনার দেখি বিক্ষোভ দেখি যেভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি প্রথমে একটিয়া এই ঘটনা বা এই যে বিধে ইয়ে নিজে ঠিয়া হয়েকি পুরা দেশ পুরা রাজ্য সারা ইয়া বিধের গোটে বাণ তকৃত এই ঘটনার পছবরের যে লোক অনেক তাঁর পর্দাফাশ করেছি ঘটনা কিভাবে ভাবে ম্যানিপুলেটেড করা যাই তাভি ভাবে সরকার মোড় দিয়ে খসিয নিজের অভিযুক্ত মানুষ খসে দেওয়া চেষ্টা করছেন এসবকে নিয়ে কি ভারতীয় জনতা পার্টি আজক লগাতার দুই মাসর অধিকা সময় হলি এ আন্দোলন জারি রক্ষি এবং প্রত্যেক স্তরের আমি পঞ্চায়েত স্তর ঠুঁড়ু আরম্ভ করি মণ্ডল স্তর ঠুঁড়ু আরম্ভ করি আজ রাজ্য পর্যন্ত সবুজে আজ এ লগাতার ভাবে এই ধারণা প্রদর্শন বিক্ষোভ লাগি রয়েছে এবং আগামী দিনে একথা কে আগামী দিনে এ বিক্ষোভ আহ হিংসক হব আপক হব আহ ঘনীভূত হব এবং এখন সরকার দায়ী রহবে

କିନ୍ତୁ ରାସ୍ତାରେ ଯେମିତି ସରକାରୀ ଦଳକୁ ଘେରିବା କଥା ସରକାରଙ୍କୁ ଘେରିବା କଥା କଂଗ୍ରେସ କ'ଣ କରିବ ଇଏ ଏକ ଜନଆନ୍ଦୋଳନରେ ପରିଣତ କରାଯିବ କଂଗ୍ରେସ ଦଳ ପୁରା ଏକଦମ ୱାର୍ଡ଼ଠୁ ଆରମ୍ଭ କରିକି ପଞ୍ଚାୟତ ଲେବୁଲ କରିକି ଜିଲ୍ଲା ବ୍ଲକ୍ ସବୁଠି ୟାକୁ ଏକ ଜନଆନ୍ଦୋଳନ ପରକ ଯେ ସରକାରର ଏ ଯେଉଁ ବହିଷ୍କାର ନ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ତ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ରଙ୍କୁ ଗିରଫ ନ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମମିତାଙ୍କୁ ନ୍ୟାୟ ନ ମିଳିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ କଂଗ୍ରେସ ଦଳ ଜାରି ରହିବ

বিধানসভাটো বন্দ হৈগল বিধানসভা কোডিয়ে দিন আগুৰু বন্দ কৰি দিলে এইব নজৰ ৰোধী আমুখ্যপেৰে বিৰোধী এই প্ৰসংগু নে তেতিয়া যেমতি অঞ্জনা মিশ্ৰ প্ৰসংগক নে লোক মেছেজ যায় চৰকাৰ বদলি গ'ল এইবাৰ মমিটা প্ৰসংগ কৈ বিৰোধী সেই ঢংগৰে আন্দোলন কৰবে তো সময় চিৰি প্ৰশ্ন কালু এই ৰখা নমস্কাৰ